राजनीतिक और सांबादिक अनोर होसेन मंजू के लिए निर्मित हो प्रामाण्य चलचित्र आयरन मैन बष्टुमिर प्रयोजनाय एटी निर्माण करेछेन कामरुल हासान नासिम साम्प्रति मुक्ति पेयेछे प्रामाण्य चलचित्रटी ट्रेलर आगामी 28 नवेम्बर एई प्रामाण्य चलचित्रटीर प्रिमियार अनुष्ठित होबे बोले जानियेछेन प्रयोजना संस्थाटी विस्तारित देखुन प्रतिबेदने सांस्कृतिक शिक्षाय आप्लुत हये वास्तवतार खड़ग निये जाग्रत जुक्तिबादीर निकेतने जे बोलते पारोनि कखनो राजनैतिक और सांबादिक अनोर होसेन मंजू के लिए निर्मित हो प्रामाण्य चलचित्र आयरन मैन आईडियल थिंकार्स एसोसिएशन उद्योगे चलचित्रटी आवामी लीग इत्तेफाक मानिक मिया महान मुक्तिजुद्ध और एक जन अनोर होसेन मंजूर जीवन और कर्म तुले धरा एटिर निर्माण सहयोगित रही है राजनैतिक गवेषणा संस्था के एस एन रिसार्च टीम প্রামাণ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা কামরুল হাসান নাসিম বলেন আনোয়ার হোসেন মঞ্জুকে নতুন প্রজন্মের জন্য আদর্শ হিসেবে দেখানোর চেষ্টা করেছি কারণ শুধু রাজনৈতিক নেতাই নন তিনি একজন প্রজ্ঞাপন মন্ত্রীও ছিলেন একজন ত্যাগী নেতা হিসেবে দেশের রাজনৈতিক ইতিহাসের ইতিবাচক ধারার প্রতিনিধি হিসেবে তাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে কারণ সত্য বলতে হবে ইতিহাসকে তুলে ধরতে হবে দলকে ছাপিয়ে দেশের স্বার্থ বড় করে দেখার অন্যান্য দৃষ্টান্ত হিসেবে তাকে ইতিহাসের জায়গা না করে দেওয়াটাও সাংস্কৃতিক অপরাধ বলে বিবেচনা করার সুযোগ সৃষ্টি হয় নির্মাতা জানান চলচ্চিত্রটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশ নেবে এটি নির্মাণ করা হয়েছে ঢাকা পিরোজপুর ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে আবেদন করতে যাব না এর জন্য প্রামাণ্য চলচ্চিত্রটিতে রাজনৈতিক সাংবাদিক গবেষক সহ বিভিন্ন শ্রেণীপেশার সামাজিক প্রতিনিধিরা মন্তব্য করেছেন আনোয়ার হোসেন মঞ্জুর বর্ণনায় উঠে এসেছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ শেখ হাসিনা মানিক মিয়া নতুন প্রজন্ম ও আত্মজৈবনিক নানা বয়ান রাজু শিকদার নিলয় পিরোজপুর অনলাইন নিউজ